আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি বানিয়ে দেখাবো। ডিজাইনটা বানানোর জন্য আমি এরকম সুতো আর সুচ ইউজ করেছি। সুতো আমি নিয়েছি 3 কি, এখানটায় দিচ্ছি রান স্টিচ। এইভাবে আমি এই দুটো লাইন রান স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার এইগুলো করে দেখাচ্ছি, এগুলো এক লাইনের যে গুজরাটি স্টিচ হয় সেটাই, এগুলো খুব সহজেই করা যায়। এই সব ডিজাইনগুলো নিজেরাই বানানো যায়। আমি এটা ব্লাউজের মধ্যে করছি। আপনারা এই সব ডিজাইন সালোয়ার কামিজ, কুর্তি, শাড়ি, যে কোনো ড্রেসের ওপরেই বানাতে পারেন। এইভাবে পুরো একটা লাইন করে নিলাম। এবারে এটাকে ভরাট করব, এই সুতোটা দিয়েই ভরাট করব, সেই জন্য এই দুটোর মধ্যেখানে উঠিয়েছি, ছোঁচটাকে পেছন দিক করে ঘুরিয়ে নিলাম। তারপর এখানে যে ছোট্ট যে পায়ের মতো বেরিয়ে আছে সেখানে এটাকে ঢোকালাম। তারপর এইভাবে করছি। এখান থেকে ঘুরিয়ে নিয়ে গেছিলাম, ওই জন্য এখানে দুটো আছে। ওই দিক থেকে একবার করলাম, আবার এই পাশে থেকে আর একবার করলাম। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে।
এইভাবে এখানে শেষ করছি, যেখানে শুরু করেছিলাম সেখানেই শেষ করছি, করছি এখান থেকে শুরু করছি। এদিক থেকে এদিকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ছোট ছোট করে করে নিচ্ছি, ওতে করতে বেশি অসুবিধা হয়ে যাবে। এখানে তিনটে সুতো হয়েছে, নিচেরটাই ঢুকালাম, এটা উপরে থাকবে, আবার এইটাই ঢুকাবো। এটা এখানে ঢুকিয়ে শেষ করে দিচ্ছি, সুতোটা দিয়ে শুরু করব। এই জন্য এই দুটোর ঠিক মধ্যেখানে সুতোটাকে আবার ওঠালাম, উঠিয়ে সেম প্রসেসেই করব যেমন ভাবে এই দিকটা করলাম। এইভাবেই পুরোটা করা যাব, যেমন ভাবে এটা করলাম সেরকম ভাবে এখানে এটাও করব। এইভাবে এটা এখানে শেষ করে দিচ্ছি, যেখান থেকে ঢুকিয়েছি ঠিক সেই জায়গাতে। এইভাবেই আমি করে নিচ্ছি পুরো ব্লাউজটা, তারপর দেখাচ্ছি।